চুয়াডাঙ্গায় স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী টুপুকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি আকাশ আত্মসমর্পণ করেছে। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের আদালতে আত্মসমর্পণের পর তাকে জেল হাজতে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। গেল 7 নভেম্বর আল হেলাল মাধ্যমিক ইসলামিক একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে টুপুকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতেই নিহতের ভাই 7 জনের নাম উল্লেখ সহ আরও 2-3 জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করে। আকাশের আত্মসমর্পণের আগে আরও 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ।